নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি অতি গুরুত্বপূর্ণ পৌরসভায় গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রসেস কিংবা কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে, বয়স, বেতন, যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, সমস্ত তথ্য তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা তোমরা নতুন বন্ধুরা রয়েছো, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের আরও এক কদম এগিয়ে যাবার জন্য প্রেরণা যোগাও, ঠিক আছে? আর বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সাজেশনমূলক চ্যানেল, নিশ্চয়ই ডাউট করার কোনো বিষয় রইল না। তোমাদের সমস্ত রকম গাইড, ভিডিও কিংবা চাকরির আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো নিশ্চয়ই বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আজকে আমরা অনেকটা দূর এসেছি। এইভাবেই তোমরা ভালোবাসা আমাদের দিও, আমরা নিশ্চয়ই তোমাদের সঠিক পথে সঠিকভাবে পরিচালনা করতে পারবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা সরাসরি নোটিশটির মধ্যে চলে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিডিএফটি আমরা ওপেন করে ফেলেছি। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি অনায়াসেই ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে সে সকল চাকরির সম্বন্ধে কিছু তথ্য তোমাদের জানতে হয়, সেজন্যই আমরা সে সকল তথ্যগুলি জানিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেরি না করে নোটিশটিতে কি কি তথ্য জানিয়েছে আমরা দরকারি তথ্যগুলি একটু জেনে নিই, ঠিক আছে? এখানে তোমাদের ব্লকে ব্লকে কর্মী নিয়োগ করা হবে, এবং এখানে আবারও একটি খুশির খবর যে এখানে তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই তোমাদের এই চাকরিটি তোমরা পেয়ে যেতে পারো। বন্ধুরা, এই অ্যাপ্লাইটি করতে গেলে তোমাদের মূলত অনলাইনে কিন্তু না বন্ধুরা, অফলাইনে করতে হবে, ঠিক আছে বন্ধুরা? এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে স্থান থেকে মূলত এই নোটিশটি প্রকাশ করা হয়েছে সে তথ্যটি আমরা জানিয়ে দিই। রাজপুর সোনারপুর পৌরসভা হরিণাভি, এটি তোমাদের হেলথ ওয়ার্কার পদে রিক্রুটমেন্টই হতে চলেছে বন্ধুরা, বোঝা গেল? এটি মূলত সাউথ ২৪ পরগনা থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে, বোঝা গেল? তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। আর বন্ধুরা, এই চাকরিটির ক্ষেত্রে তোমাদের বয়স এখানে লাগবে, যেটি সেটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, এবং এসটি এসসি ওবিসিরা এখানে অন্যান্য যে সকল চাকরির ক্ষেত্রে তোমরা আবেদন করলে যে বড় মাপের একটি 3 বছর এবং 5 বছরের ছাড়টি পেয়ে যাও, এখানেও তোমরা সেম সেটি পেয়ে যাবে, ঠিক আছে? বন্ধুরা, এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হলেই হবে, এবং এখানে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এখানে তোমাদের ভ্যাকেন্সি 54টি রয়েছে, বড় মাপের একটি ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের মূলত প্রথমেই 4,500 টাকা করে বেতনটি হবে, এবং প্রথমেই যে ঠিকানাটি তোমাদের জানানো হয়েছে সেই ঠিকানায় তোমাদের মূলত এই ফর্মটি তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে? এটি কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, এবং ওয়েবসাইট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, এবং যে সকল ডকুমেন্টসগুলি এখানে চেয়েছে সেই সকল ডকুমেন্টসগুলি তোমরা এখানে দিয়ে দেবে। আর এই বেতনটি কিন্তু একই থাকবে না, বাড়বে। এখানে তোমাদের লাস্ট ডেট 28/11/2022, এই তারিখের মধ্যে তোমাদের আবেদনটি জমা করতে হবে। এখানে ক্যান্ডিডেটদের মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। বন্ধুরা, এই আবেদনটি করতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ এই ফর্মটি সুন্দরভাবে তোমাদের হাতে লিখে ফিল আপ করতে হবে, ঠিক আছে? বন্ধুরা, ফর্মটি তোমরা ভালোভাবে দেখে নাও, এবং কোনো রকম অসুবিধে হলে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের আরও এক কদম এগিয়ে যাবার জন্য প্রেরণা যোগাবে, ঠিক আছে?